হ্যালো, গুড আফটারনুন। তো আজকে হচ্ছে সানডে, আমি এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 12:30। তো আমার সব কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, শুধু ভাতটা বাকি। পোলাও বানাবো, তাই গরম গরমই করব। তো এই আর কি, শুধু পোলাওটা বললেই হয়ে যায়, তাড়াতাড়ি করে নিই। আর এই ব্যাঙ্গালোর এখানে খুবই খারাপ ওয়েদার, বৃষ্টি হয়েই যাচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না, কিচ্ছু শুকাচ্ছে না, জানি না। তো চলুন তাড়াতাড়ি ভাতটা বানিয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেল। তো করে নিয়ে আবার আসছি আপনার সাথে কথা বলতে। তো আমি চলে এসছি, ভাতটা করে নিই, তাহলেই হয়ে যাবে, তরকারিটা তো করাই আছে। আমি প্রেশার কুকারে করবো, পোলাও বানাবো আজকে, তার জন্য আমি এখানে সব নিয়ে নিয়েছি। চালটা ধুয়ে নিই, তার আগে আমি একটু বসিয়ে দিই। তো করে নিই চটপট। Thank you.
খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখালাম কি খেয়েছি, পোলাও আর ডিম আলু দিয়ে তরকারি ছিল আজকে আর শশা। তো আজকে এরকমই খেলাম, অনেকদিন আসলে পোলাও খাওয়া হয়নি বলে আজকে পোলাও বানালাম। তবে আর এখানে ওয়েদার মানে যাচ্ছে তাই, চুল আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে শোকাতে হলো, এতই খারাপ ওয়েদার। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, পুরো বর্ষাকাল। আপাতত এখন একটু, যেহেতু সানডের দুপুরবেলা, একটু সিনেমা টিনেমা দেখার ইচ্ছা আছে, দেখা যাক। তো আজকে প্রজেক্টারে সিনেমাটা দেখবো, কি সিনেমা জানি না, তবে খোঁজা হচ্ছে কি সিনেমা, যাই হোক যেটাই হোক যেটাই দেখবো সেটা প্রজেক্টারে দেখবো। তো চলুন সানডের দুপুরটা একটু এনজয় করে নিই সিনেমা দেখতে দেখতে। আর এই ঘরটার অবস্থা আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এগুলো দেখছেন, দেখাচ্ছি আমি খুলে, এই যে সব স্ট্রলি নেবেছে, কেন নেবেছে নিশ্চয়ই জানাবো, এখানেও আছে। এত ধুলো ওড়ে না, এরকমভাবেই রাখতে হয় না, বিয়ে রাখলেও, নালে প্রচণ্ড। সবে কালকে পেরে ঝেড়ে ঝুড়ে রেখেছি, তো এই ঘরটা এখন ওরা এরকম আছে, এরকম জায়গায় আছে, এখন থাকবে কদিন। আর বাইরেটার যা অবস্থা, খুব খারাপ অবস্থা, সামনেটা পুরো জল জল হয়ে গেছে বৃষ্টির জল পড়ে পড়ে। তো এখন সন্ধে হয়ে গেছে, পিছনে টম অ্যান্ড জেরি চলছে প্রজেক্টারে, তো একটু মুড়ি নিয়ে বসেছি আর চা আছে। তো এখন অনেক ভেজে গেছে, ছটা বাজছে, জামা কাপড় তুললাম, একটু শুকায়নি, সব ভিজে, সব এদিক ওদিক এদিক ওদিক করে মেলেছি, খুব খারাপ হয়ে যায়, কিছু করতে ইচ্ছা করছে না। তো এখন আমি রান্নাঘরে ডিনার করা বানানো হয়ে গেছে, টিভি দেখতে দেখতে ঘড়ির দিকে খেয়ালই ছিল না আজকে। তো এই সকালের তরকারি যেটা দুপুরে খেয়েছি ওটা ছিল একটু, ওটাই গরম করে নিয়েছি, অনেক আলু আছে, একটু সুজি বানিয়েছি আর রুটি। রাত্রের আজকে ডিনার সিম্পল, কাল থেকে আবার অফিস স্টার্ট। কটা বাজছে গো? তো সাড়ে দশটা বাজছে যায়। তো চলুন আমরা খেয়ে নিই। গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আমি একদম ভালো নেই, যা ওয়েদার ব্যাঙ্গালোরে যখন খুব খারাপ ওয়েদার, একদম ভালো লাগছে না। সেই শুক্রবার থেকে টানা শুরু হয়েছে, ওয়েদার ভালো লাগে বলুন। বৃষ্টি হয়ে যাচ্ছে, রোদ তো উঠছে না, মেঘলা মেঘলা করে আছে, আর বিচ্ছিরে হয়ে যায় তো, আর বীভৎস ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে কনকনে, একদম ভয় হচ্ছে না হাওয়াটা, কি জানি কবে এরকম ওয়েদার সারবে, তবে জামা কাপড় ভালো করে শুকাবে। এই ঘরের সকালে খুব খারাপ লাগে আমার, ভালো লাগে না, তাও কী করা যাবে বুঝতে হবে। তো চলো লকটা আমি এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না, তার রাত্রিরই শেষ করতেও ভেবেছিলাম। তো তারপর খাওয়া দাওয়ার পর আবার বিছানা করতে হয়, এসব করে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আর করিনি। আর তারপর একটু ব্লগ শেষ করার সময় একটু কথা না বললে আপনার কাছে আমার ভালো লাগে না, তো তাই জন্যই আমি তাহাগুলো করে তখন ব্লগটা রাত্রি হলে কি হয় তাহাগুলো করে শেষ করে দিতে হয়, কিন্তু না ওরা সকালেই শেষ করবো। তবে রাতে করলে এই রাত্রে প্যাঁ প্যাঁ আওয়াজটা কম আসে, কিন্তু এখন আসবে, অনেকটাই আসবে, কিছু করার নেই, এগুলো করবেন,
আওয়াজটা থামানো যাবে না। তো যাই হোক, এরকমভাবেই কাটতে হবে জীবনগুলো, দিনগুলো, সময়গুলো, সব কিছু এরকমভাবেই কাটাতে হবে, হাসি মুখে কাটাতে হবে, পজিটিভ মুখে কাটাতে হবে। যাই হোক, এরকমভাবেই কাটছে। এখন অনেকেই কাজ আছে, কাছাকাছি রান্নাঘর পরিষ্কার, সব হাজবেন্ড অফিস খেয়ানাটা বাড়ছে। এরপর আর অনেক কাজ আছে, দেখি জামা কাপড় কি শুকালো না শুকালো এগুলো কি করতে হবে একটু। তো সব কাজ সারি, আবার আবার ভিডিওটা এডিট করতে বসতে হবে। যাই হোক, আজকেই সারাদিন কেটে যাবে। তাহলে চলুন, আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ স্মাইলিং। আর আমার যদি ভিডিও বা ব্লগ যাই বলুন আপনারা যদি ভালো লাগে আপনাদের, তাহলে শেয়ার, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমি জানি সেটা আপনারা করবেন যদি আমার ব্লগ ভালো লাগে আপনাদের। আর সবার আগে যেটা করবেন, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে স্টে হ্যাপি উইথ আস। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, আর তার সাথে পাশে যে বেল আইকনটা আছে সেটা টিপ প্রেস করে দেবেন। তাহলে ফার্দার আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন, আজকে আমি এখানেই ব্লগটা শেষ করি। অনেক কাজ পড়ে আছে, ঝটপট করে নিতে হবে। টাটা, বাই বাই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। টাটা।